Hello everyone, welcome back to our online class from St. Mary's Girls High School and College. I wish all of you are well by the grace of Almighty. Dear students, आज की हमरा मॉडल क्वेश्चन 15 এর প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমরা কিভাবে প্রিপজিশনটাকে বিভক্তির সাথে এবং কিভাবে ডায়াগ্রামের সাহায্যে খুব সহজেই আমরা প্রিপজিশন মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা কিভাবে প্রিপজিশনটাকে প্র্যাকটিক্যালি আমরা প্রিপজিশনের উদাহরণের সাহায্যে আমাদের মডেল কোশ্চেন বইয়ের সাথে হলো অনুশীলন করব সেটা নিয়ে আজকে আমাদের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আগে কিন্তু আমরা এইভাবে মুখস্থ করতাম যে কোনো কিছুর উপরে হলে আপ, নিচে হলে ডাউন বা আন্ডার ব্যবহার করা হবে, এরকমভাবে প্রিপজিশনটা মুখস্থ করতাম। কিন্তু এখন হলো একটু ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা পড়ি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় আমাদের প্রিপজিশনটা। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রিপজিশন জানতে হলে তোমাদের অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা হচ্ছে যে ওইটা ওদের যেই নিয়ম অনুযায়ী প্রিপজিশনটা বসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডায়াগ্রাম আর আমাদের যে রুলসগুলো আছে সেই অনুযায়ী আসে না। তাই আমি বলেছিলাম যে তোমরা কিন্তু এ থেকে এল পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা শেষ করে ফেলো, কারণ আমাদের এখন বন্ধ আছে। বিশেষ করে তোমাদের বাবা মাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি বাচ্চাদেরকে এ থেকে এল পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা একটু মুখস্থ করিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু তার পরবর্তী ভবিষ্যতের জন্য খুব ভালো একটা প্লাস পয়েন্ট হবে। যে এখন কিন্তু তারা যা মুখস্থ করবে খুব সহজেই তাদের মনে থাকবে। আর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা সবসময় কাজে লাগবে, কারণ জীবনই আমাদের প্রিপজিশন আসবে, একদম ইন্টার পর্যন্ত, আমাদের HSC পর্যন্ত কিন্তু আমাদের প্রিপজিশনটা থাকে। তো সেই ক্ষেত্রে যদি এই অল্প বয়সে আমরা হলো প্রিপজিশনটা খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সন্তানের প্রিপজিশন নিয়ে কোনো সমস্যাই হবে না। তাই এ থেকে এল পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। তো চলো মডেল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আজকে মডেল কোশ্চেন হচ্ছে মডেল কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, প্রথমে দেখো কি লেখা হয়েছে, যে মিস্টার খান ইজ দ্য ডাইরেক্টর অফ প্রজেক্ট। মিস্টার খান ইজ দ্য ডাইরেক্টর অফ প্রজেক্ট। আচ্ছা, আমাদের প্রিপজিশনে আমরা বলেছিলাম যে অফ কখন ব্যবহার করা হয়, যদি কোনো কিছুর ক্ষেত্র হিসেবে, একটা এরিয়া হিসেবে অফ বা র বা এর অর্থে কিন্তু আমরা অফটাকে ব্যবহার করে থাকি। যে যদি কোনো কিছু শেষে র বা এর থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, অফটাকে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি মিস্টার খান ইজ দ্য ডাইরেক্টর অফ প্রজেক্ট, মিস্টার খান হলো একটি প্রজেক্টের ডাইরেক্টর। আচ্ছা, এই যে এখানে আসলো একটা প্রজেক্টের, র বা এর শব্দটা এসেছে, তাই সেই ক্ষেত্রে আমরা একটা অফ হিসেবে ব্যবহার করলাম। তাহলে এখানে অফটা ব্যবহার করা হয়েছে এর বোঝানোর জন্য, মানে র বা এর যদি থাকে তাহলে সেক্ষেত্রে অফ ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখলাম হি বিলিভস ইন সিনসিয়ারিটি অ্যান্ড পাংচুয়ালিটি। আচ্ছা, হি বিলিভস ইন, আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব সহজে এটা পারতে, কারণ হি বিলিভস ইন এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা কিন্তু মুখস্থর বিষয়, এটা হলো তুমি নিজে নিজে অ্যাপ্লাই করলে হবে না। কারণ বিলিভস ইন মানে হচ্ছে বিশ্বাস করা, বিলিভসের সাথে ইন যুক্ত হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়েছে বিলিভস ইন, বিশ্বাস করা। সিনসিয়ারিটি অ্যান্ড পাংচুয়ালিটি, সে সততা এবং সময়ানুবর্তিতার মধ্যে সে বিশ্বাস করে থাকে। কে এই মিস্টার খান, সে কী করে বিশ্বাস করে এই সততা এবং সময়ানুবর্তিতা। তারপর হচ্ছে ট্যাকিং ব্রাইভ, ঘুষ নেওয়া, ট্যাকিং ব্রাইভ। দেখো, টেক হচ্ছে একটা হলো কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, তোমরা যখন আর একটু বড়ো হবে তখন দেখবে এটা হলো এক ধরনের জিরান হিসেবে ব্যবহার করা হয়। ট্যাকিং ব্রাইভ, ঘুষ নেওয়া, ইজ ফরিং টু, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ফরিং টু অর্থ হচ্ছে অপরিচিত হওয়া, ফরেনের সাথে টু যুক্ত হয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়েছে ফরিং টু। তোমাদের বইয়ে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে, তোমরা পাবে যে বিলিভসে বিতে দেখবে বিলিভস ইন আছে, ফরিং টু এফতে ফরিং টু ফরেন, এইটাও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দ্য ফরিং টু হিজ নেচার, তার এই যে চরিত্র বা তার এই যে প্রকৃতি, তার চরিত্রের যে প্রকৃতি, তার সাথে এই ঘুষ নেওয়া সেটা তো যাই না, একদম অপরিচিত। তারপর হচ্ছে সাম অফ হিজ কলিগ,
এখানে তার সহযা মানে সাম অফ হিজ কলিগস তার যে সহকর্মীরা আছে সাম অফ হিজ কলিগস তার সহকর্মীরা আর ভেরি জিলাস অফ হিম আচ্ছা জিলাস অফ এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারণ কি জিলাসের সাথে অফ যুক্ত হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের যেতে পাবে জিলাস অফ মানে হচ্ছে ঈর্ষান্বিত হওয়া বা হিংসা করা তাহলে এখানে তার কলিগরা তার সহকর্মীরা র এর এখানে হলো সাম অফ হিজ কলিগ তার সহকর্মীরা কি করে আর ভেরি জিলাস অফ হিম তার এই যে অফ হিম জিলাস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছে জিলাস অফ হিম তার উপরে অনেক ঈর্ষান্বিত হয় কারণ কি কারণ ওই যে উনি যে ঘুষ নেয় না এ কারণে তার কি তার কলিগরা তার সহকর্মীরা কলিগ শব্দের অর্থ কি সহকর্মীরা সহকর্মীরা এই কারণে তার উপরে অনেক ঈর্ষান্বিত হয় বা তার সাথে অনেক হিংসা করে বাট নাথিং ডাউনস হিম কিন্তু কোনো কিছুই তাকে দমন করতে পারে না বা বিপদগামী করতে পারে না ফ্রম হিজ পথ আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম যে হতে থেকে চেয়ে যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের কি হবে ফ্রম ব্যবহার করা হবে ফ্রম হিজ পথ মানে তার এই পথ থেকে কি করতে পারে না কোনো কিছুই দমন করতে পারে না অফ অনেস্টি এই অনেস্টি আচ্ছা সততার দেখো সততা যোগ র আছে আমাদের তাহলে র বা এর অর্থে ব্যবহার করা হয় অফ তাহলে এই সততার পথ হতে তো হত আমি কি বলেছিলাম যে আমাদের ওই প্রিপোজিশন ডায়াগ্রামে যে হতে থেকে চেয়ে হলে কি হবে ফ্রম ব্যবহার করা হবে তাহলে এই সততার পথ হতে কোনো কিছুই তাকে কি করতে পারে না দমন করতে পারে না বা কোনো কিছুই তাকে আটকাতে পারে না হি ইজ অর্থি অফ আচ্ছা ওয়ার্থি অফ হচ্ছে এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থি অফ হচ্ছে প্রশংসার যোগ্য অর্থি অফ প্রেস প্রেস মানে হচ্ছে প্রশংসা করা তাহলে সে হচ্ছে কি তার এই কাজের জন্য সে কি একজন প্রশংসার যোগ্য অর্থি অফ হচ্ছে প্রশংসা করা এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আজকের মতন মডেল কোয়েশ্চেন নাম্বার 15 আশা করি খুব সহজেই তোমরা প্রিপোজিশনটা আয়ত্ত করে রাখবে কারণ হলো খুব সহজেই যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ে রাখি তারপর যে একটু ডায়াগ্রামটা দেখি আর আমাদের প্রিপোজিশনের যেই চারটা আছে সেটা একটু ভালো করে দেখলেই আমাদের ওই মুখস্থ করতে হবে না যে হলো কি কোনো কিছুর ভিতরে অবস্থান করতে হলে ইন বসবে বা হলো কোনো কিছু লক্ষ্য বা এইরকম মুখস্থ করার কোনো বিষয় নেই একটু চার্ট আর ডায়াগ্রাম দেখলেই আমরা খুব সহজেই এই প্রিপোজিশনগুলোকে আয়ত্ত করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল আজকের মতন ক্লাস আমরা পরবর্তীতে আমাদের আরও কিছু মডেল কোশ্চেন নিয়ে প্রিপোজিশনটাকে শেষ করে দিব প্র্যাকটিস করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ।